কি বঙ্গটিক 360 পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, আজকে সাতোশি কোরের কিছু ইন্টারনাল বিষয় নিয়ে কথা বলার জন্য আজকের এই ভিডিওটি মেক করা, এবং আশা করি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা সাতোশি কোর প্রজেক্টের যে বর্তমান যে অনগোয়িং যে প্রজেক্টগুলো রয়েছে সাতোশি অ্যাপের মধ্যে, সেই প্রজেক্টগুলো সম্পর্কে মোটামুটি একটা ধারণা আপনারা পাবেন। সো ফ্রেন্ডস, আপনারা জানেন সাতোশি কোর অ্যাপটা শুধুমাত্র যে কোর রিলেটেড কোরের মাইনিংয়ের জন্য যে ক্রিয়েট করা হয়েছে তা কিন্তু নয়। অ্যাপের মধ্যে কিন্তু তাদের অনেকগুলো প্রজেক্ট তারা হচ্ছে ডেভেলপ করবে, এবং আপনারা অনেকেই কিন্তু সাতোশি কোর যখন এই কোডটা লিস্ট হয়েছে, লিস্ট হওয়ার পরে কিন্তু সাতোশি কোর অ্যাপের ভিতরে যে প্রজেক্টগুলো অনগোয়িং চলছে, কন্টিনিউ মাইনিং চলছে, সেটা কিন্তু আপনারা জয়েন করছেন না, অনেকেই হয়তো অ্যাপটি ডিলিট করে দিয়েছেন। সো তাদের গ্যাথার্থে আমি বলতে চাই, যারা সাতোশি কোর অ্যাপের মধ্যে যে মাইনিংগুলো চলছে সেটা এখন করছে না, হয়তো আগামী 6 মাস 1 বছর পরে সেই অ্যাপগুলোতে সেই প্রজেক্টগুলো মাইনিং না করার জন্য হয়তো আপনি ডিপ্রেসড হতে পারেন। কারণ সাতোশি কোর এটা হচ্ছে মিস্টারিয়াস একটা অ্যাপ, এবং এটার মধ্যে কোন কোন প্রজেক্টগুলো চলছে সেটা কিন্তু আপনি শুরুতে আজ করতে পারবেন না। যখন তাদের প্রজেক্টটা 100% ডেভেলপ হবে, যখন তারা এটা মার্কেটে তাদের ফেসটা তারা তুলে নিয়ে আসবে, তখনই আপনারা বুঝতে পারবেন যে আসলে এতদিন যাবত আমরা যে টেস্ট প্রজেক্টগুলোতে অংশগ্রহণ করেছি সেটা আসলে মূলত কী ছিল। সো আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু সাতোশি কোর অ্যাপের মধ্যে কিন্তু 4টা প্রজেক্ট কিন্তু অলরেডি মাইনিং চলছে। তার মধ্যে হচ্ছে ওপেন এক্স, তাদের যে অফিসিয়াল যে এক্সচেঞ্জার রয়েছে ওপেন এক্স সাতোশি কোরের ইকোসিস্টেমের, সেটার মাইনিং চলছে অলরেডি, কিন্তু 20%-এর অলমোস্ট 20% কিন্তু তাদের মাইনিং করা শেষ। আর হচ্ছে আমরা হয়তো 80% মাইনিং করার সুযোগ পাবো, এবং ওপেন এক্সে এই কয়েনটা কিন্তু তারা হচ্ছে আগামী বছর 2024-এর দ্যাট মিনস হচ্ছে তাদের যেখানে ডিউরেশনটা দিয়েছে সেটা হচ্ছে 13/4/2024-এ তাদের মাইনিংটা শেষ হবে, এবং তারা এখানে টোটালি হচ্ছে 10% কয়েন হচ্ছে সাতোশি অ্যাপের যারা হচ্ছে ইউজার্স রয়েছে তাদেরকে এয়ারড্রপের মাধ্যমে দিবে। সো এটা কিন্তু 13/4/2024, দ্যাট মিনস হচ্ছে এপ্রিলের 14-13 তারিখ কিন্তু আমরা এই কয়েনটা মার্কেটে পাচ্ছি, এবং আমাদের যে মাইনিং করা যে কয়েনটা রয়েছে এই কয়েনটা কিন্তু আমরা এখান থেকে উইথড্র করতে পারবো। দেখতে পাচ্ছেন এখানে এই কয়েনটা রয়েছে, এবং আরেকটা আর বাকি যে প্রজেক্টগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে টেস্ট কয়েন এ, টেস্ট কয়েন বি এবং টেস্ট কয়েন সি, এগুলো কিন্তু অলরেডি 60% মাইনিং করা শেষ, এবং এগুলোর মধ্যে কিন্তু তাদের যে ডিউরেশন রয়েছে 15/10/2023 হচ্ছে তাদের এই এস্টিমেটেড এন টাইম, মাইনিংটা এস্টিমেটেড টেস্টিং যে টাইমটা রয়েছে তাদের এটা শেষ হবে 15 অক্টোবরের, দ্যাট মিনস হচ্ছে এই বছর অক্টোবরের 15 তারিখ আমরা এই কয়েনটা টেস্টিংটা শেষ হবে, এবং অলরেডি কিন্তু 60% তাদের মাইনিং করা শেষ। সো এখন হচ্ছে তারা যে টেস্ট কয়েন এ, এটা আমরা যে টেস্টিংটা করছি এটা আসলে কোন প্রজেক্টের কয়েন সেটা কিন্তু আমরা এখনও ক্লিয়ার নয়। আমাদেরকে শুধুমাত্র তারা বলেছে যে অ্যাপের মধ্যে যে টেস্টিংটা এই প্রজেক্টের টেস্টিং চলছে, আপনাদের উচিত মাইনিং করে দেওয়া, এবং যখন তাদের এই এন টাইম হবে, তাদের এই টেস্টিংটা শেষ হবে, তখনই আমরা বলতে পারবো যে আসলে আমরা কোন প্রজেক্টের কয়েনটা আমরা হচ্ছে টেস্টিংটা করেছি। হতে পারে এটা হাই ভোল্টেজ কোনো প্রজেক্টের টেস্টিংও হতে পারে, আবার হতে পারে নর্মাল কোনো প্রজেক্টেরও টেস্টিং। সো আমরা কিন্তু এখনও জানি না যে এটা আসলে প্রজেক্টটা কী হতে যাচ্ছে, এটার নামটা আসলে কি, শুধুমাত্র টেস্ট কয়েন এ, টেস্ট কয়েন বি, টেস্ট কয়েন সি, এই নামে 3টা প্রজেক্ট আমরা টেস্টিং করছি। সো আমাদের উচিত যারা এই সাতোশি কোর অ্যাপটা ফেস ভ্যারিফিকেশান করেই আমরা মাইনিং করেছি, তাদের জন্য অ্যাপটা ফেলে না রেখে কন্টিনিউ মাইনিংটা করে যাওয়া, এবং শুধুমাত্র জাস্ট আপনি 24 ঘন্টায় একবার ঢুকে জাস্ট আপনি এখানে ক্লেমটা করে 4টা প্রজেক্টের এই কয়েনগুলো আপনি ক্লেম করতে পারছেন। সো এত সুযোগ আপনি আর কোনো অ্যাপের মধ্যে পাবেন না। আপনারা জানেন সাতোশি অ্যাপের মধ্যে অনেকে কিন্তু ফেস ভ্যারিফিকেশনের কারণে কিন্তু তারা অ্যাকাউন্ট করতে পারে না, বাট আপনি কিন্তু লাকিলি আপনি এখানে অ্যাকাউন্ট করেছেন। অ্যাকাউন্ট করার পরে এখানে আরও যে ইউজ প্রজেক্টগুলো ইন ফিউচারে আসবে সেটাতে আপনি অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছেন। সো আপনি কেন এই সুযোগটা হাতছাড়া করবেন, যেখানে অনেকগুলো বস্তা পচা যে সকল মাইনিং অ্যাপগুলো রয়েছে সেটা আমরা মাইনিং করার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছি, বাট আমাদের সামনে কিন্তু লেজিট একটা অ্যাপ রয়েছে সেটা কিন্তু আমরা কর্ণপাত করছি না। সো যারা এই প্রজেক্টের সাথে জড়িত ছিলেন, কোন প্রজেক্টের সাথে, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আপনারা কেউ মিস করবেন না, আপনি এখানে টিম বিল্ড আপ করেন, কারণ এখানে টিম বিল্ড আপ করলে একটা সুযোগ রয়েছে আপনাদের জন্য। এখানে দেখতে পাচ্ছেন তাদের কোর গিভওয়ে চলছে, আপনি যদি এখানে টিমটা বিল্ড আপ করতে পারেন, টিমটা বিল্ড আপ করলে হচ্ছে আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ ভোট তারা আপনাদেরকে দিবে, যে ভোটটার মাধ্যমে হচ্ছে আপনি এখানে $888 পর্যন্ত আপনি এখানে উইন হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন আপনি এখানে যে ভোটগুলো দিবে, ভোটগুলো আপনি কাস্ট করলে কিন্তু আপনি $888 পর্যন্ত আপনি উইন হওয়ার সম্ভাবনা রয়েছে। সো এখানে দেখতে পাচ্ছেন আপনি যে শুধুমাত্র এখানে মাইনিং করছেন তা কিন্তু নয়, আপনি এখানে একটা লটারির মতোই কিন্তু একটা গিভওয়েতে আপনি অংশগ্রহণ করতে পারছেন। আপনি যদি এখানে নিজে জয়েন করেন এবং যদি রেফার করতে পারেন, রেফার করার বিনিময়ে আপনাকে তারা যে ভোটগুলো দিবে, ভোটগুলোর মাধ্যমে
একদম আপনি গিভওয়েতে অংশগ্রহণ করেই কিন্তু আপনি এখান থেকে $888 পর্যন্ত ইনকাম করার আপনি একটা সুযোগ তারা আপনাদেরকে দিবে। সো কেন আপনি এই সুযোগটা আপনি মিস করবেন? যারা এখনও সাতোশি কোর অ্যাপের মধ্যে জয়েন করার জন্য নাই, আপনি আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনি এখনই অ্যাকাউন্ট করে মাইনিংটা শুরু করে দিন। যে সকল প্রজেক্টগুলো টেস্ট চলছে সেগুলো আপনি মিস করবেন না, কারণ আপনি এই টেস্ট কয়েন মাইনিং করার বিনিময়ে আপনি এখান থেকে একটা প্রফিট পাচ্ছেন। পাশাপাশি আপনি এখানে জয়েন করার পর যদি টিম তৈরি করতে পারেন, কাউকে যদি রেফার করতে পারেন, রেফার করার বিনিময়ে কিন্তু আপনি এখানে 100 করে ভোট পাচ্ছেন। সেই 100 করে ভোট আপনি যদি ডেইলি যদি এখানে গিভওয়েতে অংশগ্রহণ করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে কিন্তু $888 পর্যন্ত ইনকাম করার সুযোগ রয়েছে। সো অনেকগুলো অপরচুনিটি আমাদের সাতোশি এই অ্যাপটার মধ্যে রয়েছে, কেউ মিস করবেন না। যারা এখনও জয়েন করেন না, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে আপনি জয়েন করতে পারেন। জয়েন করে আপনি মাইনটা শুরু করে দিতে পারেন। কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটা নিয়ে আমার ভিডিও রয়েছে, কীভাবে ফেস ভেরিফিকেশন করবেন সেটা নিয়ে আমার ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলো অবশ্যই দেখে আপনি অ্যাকাউন্ট করে দেবেন, অ্যাকাউন্ট করে মাইনিংটা শুরু করে দেবেন। আর আপনার সাতোশি কোর বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকতে পারেন এবং পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারেন। সো ফ্রেন্ডস, আমি আবার আপনাদেরকে একটু সচেতন করেই বলছি, এই অ্যাপটা কেউ হেলামি হিসেবে নেবেন না। সাতোশি কোর অ্যাপের মধ্যে যে সকল প্রজেক্টগুলো আসবে সেটা 100% লেজিট প্রজেক্ট, তারা কোনো স্ক্যাম প্রজেক্ট সাথে তারা যুক্ত হবে না আমি আশা করতে পারি। সো আরেকটা বিষয় হচ্ছে, আপনারা জানেন আমরা যে কোর টোকেনটা মাইনিং করেছি সেটা নিয়ে অনেকে কনফিউশন রয়েছেন, কোর টোকেনের প্রাইস কেন $1 নিচে রয়েছে চলে এসেছে। সো আপনাদেরকে ধৈর্য ধরার জন্য সাজেস্ট করব, আপনাকে হোল্ড করার জন্য সাজেস্ট করব, কারণ এই কোর টোকেনটা যখন 2 বছরের মধ্যে তাদের যে গিভওয়ে যাদের যে আনলকিং যে সিস্টেমটা রয়েছে সেটা যখন শেষ হবে তখন কিন্তু এই টোকেনের প্রাইসটা $10-$50 পর্যন্ত এটা চলে যেতে পারে একদিনের মধ্যে। সেটা আসলে পড়ার অপেক্ষা রাখে না, কারণ বর্তমানে হচ্ছে বড় বড় হুইল ইনভেস্টরগুলো কিন্তু এখানে ইনভেস্ট করছে না, কারণ যেহেতু এটা আনলকিং অবস্থা রয়েছে এবং এটা প্রত্যেক মাসে আনলক হচ্ছে, সেই কারণে তাদের ইনভেস্টমেন্টের উপর তাদের একটা তাদের যে একটা কনসেন্সনেস রয়েছে সেটা চিন্তা করেই কিন্তু তারা ইনভেস্ট করছে না। যখন এটা আনলকটা শেষ হয়ে যাবে, যখন 100% এটা মার্কেটে চলে আসবে, তখনই কিন্তু হুইল এবং ইনভেস্টররা এখানে ইনভেস্ট করবে এবং এই কয়েনগুলো বাই করবে, তখন এটার প্রাইসটা বাড়তে থাকবে। আপাতত কোর কয়েনের প্রাইস $1-$2 মধ্যে থাকবে আগামী 2 বছরে, তার পরবর্তীতে এটার প্রাইসটা $10-$50 $1,000 পর্যন্ত চলে যেতে পারে, সেটা বলার অপেক্ষা রাখে না। সো ফ্রেন্ডস, হচ্ছে মোটামুটি সাতোশি কোর বিষয়ে আপনাদেরকে সচেতনমূলক এই ভিডিওটি করা, আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তারপরেও যাদের যদি বুঝতে কোনো সমস্যা, অ্যাকাউন্ট করতে সমস্যা, অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকবেন, আশা করি আপনাদেরকে সর্বাত্মক চেষ্টা করা হবে। সো ফ্রেন্ডস, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন টপিক্স নিয়ে। আল্লাহ হাফেজ।